সালারে তৃণমূল কর্মী আলাই শেখের খুনি সন্দেহে তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গত 14ই অক্টোবর সালারের মালিহাটি গ্রামে খুন হয় তৃণমূল কর্মী আলাই শেখ। সেই খুনের ঘটনায় অভিযুক্ত সন্দেহে তৃণমূল কর্মীদের বাড়ি পোল্ট্রির ফার্ম ভাঙচুর করা হয়, নগদ টাকা সোনার গয়না চুরি করা হয় বলেও অভিযোগ। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ জানাতে গেলে তাদের রাস্তা আটকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। অভিযোগের তির মৃত আলাই শেখের ভাইপো রৌফ আলীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সালার থানার পুলিশ, এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গত 14ই অক্টোবর সালারের মালিহাটি গ্রামে খুন হয় তৃণমূল কর্মী আলাই শেখ। মালিহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য রৌফ আলী তৃণমূল কার্যালয় থেকে মোটর বাইকে করে কাকা আলাই শেখকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী রৌফ আলীকে লক্ষ্য করে বোমাবাজি করে। ঘটনাস্থলে পিটিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী আলাই শেখকে। অভিযোগের ভিত্তিতে ঘটনায় অভিযুক্ত দুজনকে পুলিশ গ্রেপ্তারও করে। আর তৃণমূল কর্মী আলাই শেখের খুনি সন্দেহে তৃণমূল কর্মীদেরই প্রায় 7টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের বাড়ি পোল্ট্রির ফার্ম ভাঙচুর করা হয়, নগদ টাকা সোনার গয়না চুরি করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ জানাতে গেলে তাদের রাস্তা আটকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। অভিযোগের তির মৃত আলাই শেখের ভাইপো রৌফ আলীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সালার থানার পুলিশ, এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। আজকে আমাদের পোল্ট্রির ফার্মে প্রচুর ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে। ওই রোপ লোক পাঠিয়ে রোপ করাইছে, সব যত করাইছে রোপ করাইছে। কেন করাচ্ছে? ওরা ভাবনা চিন্তা করেছে যে ওটা অন্য লোক মার্ডার হয়ে গেছে, তার বিষয় এলি এরকম করে জড়াবড়ি করে আমাদের ক্ষয়ক্ষতি করছে। আমার ভাই দেখে ফাঁসি দিল, ফাঁসি দেওয়ার পরে আমাদের যত ক্ষয়ক্ষতি সব রোপ করাইছে। সন্ধ্যা 10টা বাজে, 10টার পরে থেকে 50টা 60টা করে লোক পাঠাচ্ছি, খুব অত্যাচার করছে। ক্ষয়ক্ষতি আমাদের পোল্ট্রির ফার্মে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের বাড়িতে লুটপাট করেছে, পোল্ট্রির ফার্মে যত মাল ছিল সব লুটপাট করেছে। সামা ছেলে মোটরটা তুলে নিয়েছে, অত্যাচার চলছে আজ 20 দিন থেকে। রোপ পাঠাইছে না থানা, বলছি থানা যাওয়া হবে না, থানা যেলে মারবো। আমরা মেয়ে মানুষ, আমরা ভয়ে গেছি না, মেয়ের পরান যদি আমাদেরকে মেরে দেয়, জানের ভয়ে আমরা গেছি না। আমার ঘরে দুঘরে সোনা ছিল, 20,000 টাকা ছিল, আর তিল ছিল আমার 3 কুইন্টাল, সব চুরি করে দিয়েছে। তারা রোপের লোকে চান কেন আপনার ফুলবাবু করাইছেন না, ঝামেলা হয়েছিল তার জন্য। ফুলবাবু পার্টির লোক, দিন সাথে কাগজা হয়েছে, থানা যেতে পারিনি ভাই। আমি বলছি আটকে দেবো থানা গেলে, মায়ের ভিড় আই বলছি, এমনি তো বাড়ি থেকে বের হইতে পারছে না, বাড়ি ওই তো রোপের লোকে। যদিও মালিহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য রৌফ আলীর দাবি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, সালার থানার পুলিশ তদন্ত করছে, পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। দেখেন, আমি তৃণমূল কংগ্রেস দলটা দীর্ঘদিন ধরে করি, কিন্তু আজকে যে মার্ডারটা আমার চাচা হয়েছে, সে মার্ডারটা টার্গেট ছিলাম আমি। এরা পরিকল্পিত ভাবে আমাকে অ্যাটাক করে এবং সেখান থেকে আমি প্রাণে খুব বেঁচে যাই এবং স্পটে আমার চাচাকে ওরা পিটিয়ে মেরে ফেলে। আমি নিজে তো দিশে খুঁজে পাচ্ছি না, আর 7-8খানা বাড়ি ভাঙচুর কি মুখের কথা? তারা হয়তো নিজেকে সেফগার্ড করার জন্য আমাদের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করছে, এটা তো হতে পারে। পুলিশ প্রশাসনের প্রতি পুরো আস্থা আছে, দলের প্রতি পুরো আস্থা আছে। মালিহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল শেখ বলেন, আলাই শেখের খুনের ঘটনায় যারা জড়িত রয়েছে পুলিশ তদন্ত করে তাদের গ্রেপ্তার করবে। যারা এলাকায় সন্ত্রাস তৈরি করছে তারা তৃণমূলের কোনো কর্মী সমর্থক না বা আলাই শেখের পরিবারের কেউ না, পুলিশ তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে। এলাকায় যে খুন হয়েছে আলাই শেখ, সেই আলাই শেখের পরিবার তারা আমাদের দলের, তাদের পাশে আমরা সবসময় আছি। এবং এখন যদি কোনো কেউ বাড়িঘর ভাঙচুর করে থাকে, এক প্রকার দুষ্কৃতি যারা মার্ডার করেছে আর এখন যারা ভাঙচুর করছে তারা এক প্রকার দুষ্কৃতি, তো আমি তাদেরকে বলবো যে আমাদের সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওনার কাছে কমপ্লেন করলে কমপ্লেনের বিভক্তিতে তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেবে, এবং আমরাও বলবো যে তাদেরও ব্যবস্থা নেওয়া হোক। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা।
पता का चा गजब का शाद।